नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी शुभाशीष। शुरू करछि आजकेर संबाद। विस्तारित तो संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। सचेतनता सत्त्वेओ अबाधे चलछे ন্যাড়া পোড়ানো। सोशल मीडिया क्षोभ বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তাঁতিপাড়ায়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুয়ারে রক্তদান শিবির। আদিবাসী মহিলাদের উপর হামলার প্রতিবাদে মিছিল ও পথসভা। মুরারোয়ে অনুষ্ঠিত হলো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। দুবরাজপুর দরবেশ মুখার্জি ভবনে সাহিত্যের আড্ডা। এবার সংবাদ বিস্তারিত। মাঠের ধান কেটে ফেলার পর বাকি যে অংশ মাটির মধ্যে পড়ে থাকে তাকে বলা হয় ন্যাড়া। চাষিরা সাধারণত এই ন্যাড়া পুড়িয়ে থাকেন, কিন্তু এতে চাষের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ হয়ে থাকে। সেই কারণে চাষিদের এই পদক্ষেপ রুখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে কৃষি বিভাগের পক্ষ থেকে। বছরের বিভিন্ন সময়ে প্রচার চালানো সত্ত্বেও সম্প্রতি লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন জায়গায় জমিতে ন্যাড়া পোড়ানো হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কৃষি বিভাগ আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে যে পরিমাণ ন্যাড়া পোড়ানো হতো তা এখন অনেক কমে গিয়েছে। তবে এখনও কিছু কিছু মানুষ আইনকে অবজ্ঞা করে এই কাজ করে যাচ্ছেন। সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আগের তুলনায় এখন অনেক চাষি সচেতন হয়েছেন, সেইভাবে আর ন্যাড়া পোড়ানো হচ্ছে না। তবে এই ন্যাড়া পোড়ানো রুখতে আরও প্রচার চালাতে হবে। সরকারের তরফ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে কোনো রকম যেন খড় পোড়ানো না হয়, এবং অনেক ক্ষেত্রে সব জায়গায় পুড়ছে না, চাষিরাও সচেতন হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় কি, কোনো একটা মাঠে কেউ গরু চড়াতে গেছে, তখন তারা সেখান থেকে বিধি খেলো কি কোনো একটা দেশলাই দিয়ে তারা সেখানে ফেলে দিল, সেখান থেকে আগুন লেগে গেল। তবে আমরা সচেতন করেছি মানুষকে যে কোনো রকম এই পরিবেশ যাতে নষ্ট না হয়, পরিবেশ যাতে দূষণ না হয়, তার জন্যে খড় জ্বালাবেন না। খড় জ্বালালে কি হয়, চাষের ক্ষেত্র ক্ষতি হয়। সেখানে সব পোকামাকড় তার চাষের শত্রু নয়, অনেক ক্ষেত্রে আমি সেই শত্রুদিকে মারতে গিয়ে যারা চাষের উপযোগী, যাদের যে পোকামাকড়রা যাদের প্রয়োজন আছে আমাদের, সেই তারাও কিন্তু আবার মারা যাচ্ছে, তাতে চাষের অনেক ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, মাটির উর্বরতার ক্ষতি হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে। সুতরাং এটাকে একদম সরকারিভাবে প্রচার মাধ্যম চালানো হচ্ছে। আমরাও পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছি, পঞ্চায়েতও সেদিকটা দেখভাল করার দিকে নজর দিচ্ছে। অন্যদিকে চাষিরাও জানিয়েছেন, আমরা যারা প্রকৃত চাষি তারা কোনোভাবেই মাঠে পড়ে থাকা এই খড়ে আগুন লাগায় না, কারণ এতে মাটির উর্বরতা কমে যায়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গতকাল অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে বিজেপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে একাধিক রদবদল আনা হয়। এই সকল রদবদলের মধ্যে রয়েছে লোকসভার ভিত্তিতে জেলা সভাপতি নির্বাচন। রাজ্যে 42টি লোকসভাকে পাখির চোখ করে 42 জন সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত করে বিজেপি। এরই মধ্যে বীরভূম জেলায় 2 জন জেলা সভাপতি নির্বাচিত হলেন। বীরভূম লোকসভা কেন্দ্রের সাংগঠনিক ভিত্তিতে পুনরায় জেলা সভাপতি করা হয়েছে ধ্রুব শাহকে, এবং বোলপুর লোকসভা কেন্দ্রের ভিত্তিতে জেলা সভাপতি করা হয়েছে নবনির্বাচিত সন্ন্যাসীচরণ মণ্ডলকে। তবে এরপরেই ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে। বিজেপির যে সকল শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন অতনু চ্যাটার্জি, যিনি জেলার সাধারণ সম্পাদক ছিলেন। জেলায় ইতিমধ্যেই যখন বিজেপিতে একের পর এক ভাঙন লক্ষ্য করা যাচ্ছে, সেই সময় জেলা সভাপতি নির্বাচনকে ঘিরে এমন অপ্রীতিকর পরিস্থিতি স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। এদিন জেলা সভাপতি ধ্রুব শাহ জানান, এর কল্যাণ করতে পারে যে পার্টি সবকা সাথ সবকা বিকাশ করতে পারে। আপনারা দেখুন, এখানে একটা ইন্ডাস্ট্রি আনতে যাচ্ছে, তাতেও মাওবাদী চলে আসছে। মানে মানুষের কল্যাণ করাই নয়, মানুষের ক্ষতি করার চিন্তাধারা,
তা মানুষের যদি কেউ কল্যাণ করতে পারে এবং পেরেছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সুতরাং আগামী দিনে বিজেপিতে জয়েনিংয়ের হিরিক আপনারা দেখতে পাবেন, শুধুমাত্র ইউপির ভোটটা হতে দিন। পিছনে দেখা গেল তৃণমূলের পতাকা ধরে বিজেপির একজন কর্মী শুভ্রাংশু, সাধারণ সম্পাদক জয়েন করেছেন, কি বলেন? তারপরে পরেই আবার এই অতন চট্টোপাধ্যায় দল থেকে যায়নি, শুভ্রাংশু আমাদের ওখানকার মন্ডল প্রেসিডেন্ট, এদেরকে পুলিশকে কাজে লাগিয়ে কয়লা খনি করার জন্য তুলে নিয়ে গিয়ে তৃণমূল অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং তাদের সকলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এই যে জোর জবরদস্তি করে তৃণমূলের যে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা, এই ধরনের ঘটনার জন্য মাওবাদীদের আবির্ভাব হচ্ছে। আর আগামী দিনে যদি এইরকম বড় ধরনের কিছু দুর্ঘটনা ঘটে তার জন্য তৃণমূল দায়ী থাকবে। পশ্চিমবাংলায় এরা আগুন জ্বালাতে এসছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, সিউড়ি। রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়রাডি গ্রামে একটি মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা যায়। জানা যায় মৃত ব্যক্তির নাম উজ্জ্বল বাগতি, বয়স 54। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চার দিন ধরে নিখোঁজ ছিলেন উজ্জ্বল বাগতি। ঘটনার খবর পেয়ে চন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সিউড়ি সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য। এদিন তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য অঞ্জন ভক্ত জানান, বলুন, খয়রাডি গ্রামে একজন জলে ডুবে মারা গেছে। মৃত ব্যক্তির নাম হলো উজ্জ্বল বাগদি, বয়স আনুমানিক 53-54 বছর হবে। গত চার দিন ধরে নিখোঁজ ছিল, তারপর আজকে আমাকে জানায়। আমি এই গ্রামের জনপ্রতিনিধি এবং আমাকে পূর্ণ বাগদি বলে একজন আমাকে বাড়িতে ডাকতে আসে। আমি 1:10 নাগাদ আমার বাড়ি গিয়েছিল এবং তারপর আমি এসে দেখি যে এরকম জলে মৃত অবস্থা পড়ে আছে, বলুন। তারপর এখানে আসি আমি, তারপর পুলিশকে আমি ফোন, প্রথমে ওসিকে ফোন লাগাই, তারপর ওসিকে পাইনি, তারপরে এখানে সিভি গিয়েছিলো তাকে জানাই, তারপর আবার ওসি আমাকে নিজে থেকে ফোন করেছিল ফোন নাম্বারটা দেখে, তারপর এখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেছে। এখন তোলা হয়েছে, এটা মর্গে নিয়ে যাওয়া হবে। বলো, মৃত ব্যক্তি উজ্জ্বল বাগদি চার দিন ধরে নিখোঁজ ছিল, কিন্তু বাড়িতে কেউ ছিল না। তার ছেলে ওরা বাইরে কাজ করে ইনভার্টায়, কেউ বাইরে ব্যাঙ্গালোরে থাকে এবং তার জন্য কেউ জানতে পারেনি কি সেভাবে। তারপর এখানে গ্রামের প্রতি পাড়া প্রতিবেশীরা জানতে পারে এবং তারপর সেটা আমাকে খবর দেয় যে এরকম ব্যাপার। তারপর আমি এখানে আসি, আসার পর সেগুলো পুলিশকে ফোন করি এবং পুলিশ এবং এসে পরে সেগুলো তোলার ব্যবস্থা করেছে এবং এটা মর্গে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে। ওনার নাম? আমার নাম অঞ্জন ভক্ত। আমি গ্রামের মেম্বার। সোমনাথদের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, তাঁতিপাড়া। কৃষক ভাইদের জন্য জরুরি সতর্ক বার্তা। কম্বাইন্ড হার্ভেস্টার বা ধান কাটা ঝাড়ার মেশিন ব্যবহারের পর জমিতে বড় বড় নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে, ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ ঘটছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মাটির মধ্যে জীবাণু, কেঁচো, পোকারা মারা পড়ছে এবং মাটি শক্ত হয়ে যাচ্ছে। এর ফলে পরবর্তীতে জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে। সার সঠিক কাজে না লাগা ও মাটির শক্ত ভাব ফসলের ফলনের ঘাটতি ঘটাচ্ছে। এছাড়া খড় পোড়ালে উদ্ভিদ খাদ্য নষ্ট হয়। কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না। ধান জমির পড়ে থাকা খড় জমির আলের ধার বরাবর জমা করুন। খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন। খড় কেটে মাটিতে মেশাতে পারেন। এছাড়াও খড় গৃহস্থালির জ্বালানি, গবাদি পশুর খাদ্য, ভার্মি কম্পোস্ট এবং মাশরুম চাষে ব্যবহার করতে পারেন। বিশদে জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আজ পাইকোট থানার অন্তর্গত মোরারই 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুয়ারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ফিতে কেটে রক্তদান শিবিরের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মোরারইয়ের বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন ও সায়েন্টিস্ট মনির হোসেন এবং ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই রক্তদান শিবিরে প্রায় 200 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়, আজকে ক্যাম্পে কতজন রক্ত, 200 ইউনিট এখানে ব্লাড দেওয়া হবে। আজকে এটা মোরারই বিধানসভায় প্রথম হচ্ছে, এর আগে 200 ইউনিটের ক্যাম্প কখনো মোরারই বিধানসভা হয়নি। এই প্রোগ্রামটার নাম হচ্ছে দুয়ারে রক্ত। আপনার নাম? দুয়ারে রক্ত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ চন্দ্র হোসেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, মোরারই। জেলার দেউচা পাঁচামি খোলামুখ কয়লা খনি নিয়ে জেলাসহ রাজ্যের বুকে এক চর্চিত বিষয় হয়ে উঠেছে প্রতিদিন। দিন কয়েক পূর্বে সেফ ডেমোক্রেসি খনির বিরোধিতা করে মিটিং করে যান। সেখানে মহিলাদের উদ্দেশ্যে বলেন, লাঠি ডান্ডা হাতে প্রতিরোধ করতে হবে,
পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় শান্তি বিঘ্নকারী বহিরাগত তগমা দিয়ে সেফ ডেমোক্রেসির বিরুদ্ধে মিছিল বের হতে স্থানীয় আদিবাসী মহিলাদের প্রতিরোধের মুখে পড়ে। সেখান থেকে ঘটনা অন্য মোড় নেয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সিউড়ি শহরে এসইউসিআই পার্টির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বক্তব্য, দেউচা পাচামিতে জবরদস্তি খনি প্রকল্পের বিরোধিতায় আন্দোলনকারী আদিবাসী মহিলাদের উপর দেওয়ানগঞ্জে তৃণমূল কংগ্রেস ও পুলিশি আক্রমণের প্রতিবাদে এদিনের মিছিল ও পথসভা। যেমন করে সিঙ্গুর নন্দীগ্রামে জমি অধিগ্রহণ করতে চেয়েছিল সিপিআইএম সরকার, আজকে মুখ্যমন্ত্রীর মুখে একথা বললেও আসলে তার প্রতিফলন ঘটছে না। তিনি বলেছেন, এখানে জোর করে জমি নেওয়া হবে না। এদিন মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন এসইউসিআই বীরভূম জেলা সম্পাদক মদন ঘটক, সিউড়ি লোকাল সম্পাদিকা সাথী পাল প্রমুখ নেতৃত্ব কর্মী সমর্থকরা। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আজ মুরারই অক্ষয় কুমার ইনস্টিটিউশন প্রাঙ্গণে তুষার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আয়োজিত হয়। এই ক্রিকেট টুর্নামেন্টটির পরিচালনায় ছিল মুরারই হাই স্কুল ক্রিকেট টিম। গত 19 ডিসেম্বর এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল এবং 8টি ক্রিকেট টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। আজকের তার চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়। এই ক্রিকেট টুর্নামেন্টের বিশেষত্ব ছিল, বাইরের কোনো টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। একমাত্র মুরারই থানার অন্তর্গত 11টি পঞ্চায়েতের ছেলেদের নিয়েই এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসিটিভি মুরারই। আরাধনা সাহিত্য পত্রিকার উদ্যোগে দুবরাজপুর দরবেশ মুখার্জি ভবনে আজ সকাল থেকেই বসে সাহিত্যের আড্ডা। অনুষ্ঠানে গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন সাহিত্যিক দেবকুমার দত্ত, সুনীল কর্মকার প্রমুখ। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা স্বপন মুখার্জি। শুরুতেই মুখ কথা পরিবেশন করেন আরাধনা পত্রিকার সম্পাদক কবি বিধান রায়, রাজীব পাল, সুজয় মজুমদার, অধ্যাপক ডক্টর রবীন ঘোষ, এমন বিভিন্ন কবি সাহিত্যিকরা এদিন কথা কবিতায় অংশ নেন। শিক্ষক অভিজিৎ হাজরার সম্পাদনায় রাঙামাটির দেশের কথা সাহিত্য পরিবারের পারফিউম সংকলন পত্রিকায় দিন প্রকাশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি দীপক পৈতণ্ডী। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।